বহরমপুর জেলা তৃণমূলের পার্টি অফিসের সামনে গেলেই দেখা মিলবে এই ড্রপ বক্সের। পুরভোটে শাসক দলের প্রার্থী হতে চাইলে আবেদনপত্র জমা দিতে হবে এখানে। 22 জানুয়ারি রাজ্যের 4 কর্পোরেশনের ভোট গ্রহণ, তবে রাজ্যের বকেয়া পুরসভাগুলির ভোটের নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি। এরই মধ্যে অভিনব উদ্যোগ তৃণমূলের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা নেতৃত্বের। মুর্শিদাবাদ জেলায় মোট পুরসভার সংখ্যা 8, তার মধ্যে ডোমকল পুরসভার এখনও মেয়াদ শেষ হয়নি। জঙ্গিপুর সাংগঠনিক জেলার মধ্যে পড়ছে জঙ্গিপুর এবং ধুলিয়ান পুরসভা। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মধ্যে পড়ছে বহরমপুর, কান্দি, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ ও বেলডাঙ্গা। এই 5টি পুরসভায় যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা যাতে আবেদন করতে পারেন, তার জন্য বহরমপুরে জেলা তৃণমূলের অফিসে খোলা হয়েছে এই ড্রপ বক্স। ইচ্ছুকরা পুরসভা ও ওয়ার্ডের নামসহ আবেদন করতে পারবেন। কিন্তু শাসক দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে হঠাৎ কেন এই ড্রপ বক্সের ভাবনা? তৃণমূলের মুর্শিদাবাদের সাংসদ জানিয়েছেন, শুধু দলের নেতারাই নন, এলাকার বিশিষ্টরাও যাতে প্রার্থী হতে ইচ্ছুক হলে আবেদন করতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। যারা দলের সঙ্গে ওতপ্রোতভাবে হোল টাইমার কর্মী নন, অথচ যাদের ভালো ভাবমূর্তি আছে, দলকে ভালোবাসে বা তারাও এই শহরের উন্নয়নে ভালো কাজ করতে চায়, এরকম মানুষ যদি কিছু আসে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমরা এই জন্যই আমাদের পার্টি অফিসে একটা বক্স রেখেছি। এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই ডপ বক্সটা আসলে হচ্ছে ডপ বক্স, কারণ মুর্শিদাবাদ জেলাতেও একসময় জেলা পরিষদের সভাপতির নামে একটা ডপ বক্স করা হয়েছিল, তার নিৎফল কি সবাই জানেন। আসল কথা ওদের মানি বক্সটাই বড় কথা। মানি বক্সে যত বড় হবে সেই হবে পৌরসভার পৌর প্রার্থী। বুধবার থেকে 7 দিন এই ড্রপ বক্স রাখা থাকবে। মুখবন্ধ খামে ইচ্ছুকরা আবেদনপত্র জমা দিতে পারবেন, তারপর সেগুলি তৃণমূলের রাজ্য নেতৃত্বের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। শিলিগুড়ি 18 নম্বর ওয়ার্ডে কাটল তৃণমূলের নির্দল কাটা। মনোনয়ন প্রত্যাহার করে নিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিখিল সাহানি। অন্যদিকে আসানসোলে মনোনয়ন প্রত্যাহার করেছেন 3 কংগ্রেস প্রার্থী। হুমকির মুখে মনোনয়ন প্রত্যাহার বলে অভিযোগ কংগ্রেসের, অভিযোগ অস্বীকার তৃণমূলের। 22 জানুয়ারি 4 কর্পোরেশনে ভোট, তার আগে শিলিগুড়ির 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের নির্দল সমস্যা মিটল। মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন নিখিল সাহানি। শিলিগুড়ি পুরভোটে এবার 18 নম্বর ওয়ার্ডে সঞ্জয় শর্মাকে প্রার্থী করেছে তৃণমূল। সূত্রের খবর, এতে ক্ষুব্ধ হন 2009 থেকে তৃণমূলের কাউন্সিলর নিখিল সাহানি। সোমবার নির্দল প্রার্থী হিসেবে 18 নম্বর ওয়ার্ডে মনোনয়ন জমা দেন তিনি। বৃহস্পতিবার প্রার্থীপদ প্রত্যাহার করে নেন নিখিল। কিন্তু বরফ গলল কিভাবে? নিখিল সাহানির দাবি, রাজ্য ও জেলা নেতৃত্বের কথা বলার পরই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত। দলের কথা মাথায় রেখে এবং রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব আমার সাথে সারাক্ষণ যতবার আমাকে ডেকেছে ততবার তার সাথে আলোচনা করেছি, কোনো শর্তে না, আমি কোনো শর্ত অপেক্ষা না, দলের স্বার্থে আমি আজকে দলে ফিরে আসলাম। মানে দলের মধ্যে ছিলামই, উইডো নমিনেশন যা ইন্ডিপেন্ডেন্টভাবে দিয়েছিলাম সেটা আমরা সেই নমিনেশনটা আমার উইডো করে দিলাম। অভিমান সে নমিনেশন ফাইল করেছে, কিন্তু দল থেকে অনুরোধ করা হয়েছিল, দলের সর্বস্তর থেকেই তার কাছে অনুরোধ গেছে যে দলের সিদ্ধান্তই চূড়ান্ত, সেই সিদ্ধান্তকে মান্যতা দেওয়া উচিত। সে দলের নেতৃত্বের কথা শুনে উইথড্র করলো, এটাই টু স্প্রিট অফ দি পার্টি, আমাদের দলটা এরকমই দল। অন্যদিকে পশ্চিম বর্ধমানের আসানসোলে মনোনয়ন প্রত্যাহার করেছেন 3 কংগ্রেস প্রার্থী। তারা হলেন 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহরিক আক্তার, 14 নম্বর ওয়ার্ডের মুকেশ রজক এবং 99 নম্বর ওয়ার্ডের আনন্দ মুর্মু। কংগ্রেসের অভিযোগ, তাদের প্রার্থীদের ওপর মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে, কেন জানি না, যাদা বলে কংগ্রেস শূন্য, কংগ্রেস পশ্চিমবঙ্গে নিশ্চিহ্ন হয়ে গেছে সাইনবোর্ড, আজকে কংগ্রেসের প্রতি তাদের এত ভীত কেন? আজকে বিভিন্ন ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থীদের নমিনেশন পেরিয়ে যাওয়ার পরও এই ধমকানি চমকানি অব্যাহত রয়েছে। যদিও মনোনয়ন প্রত্যাহারকারী এক কংগ্রেস নেতার দাবি, তাকে কোনো হুমকি দেওয়া হয়নি। 4 নম্বর ওয়ার্ড মে জো লড়াই থা আপস কা ও কংগ্রেস আর টিএমসি কে বিচ মে থা, লেকিন কংগ্রেস আর টিএমসি কি জো লড়াই মে হ্যায় বিচ মে বিজেপি কে নিকলনে কা ডর হ্যায়। বিজেপি কো রোকনে কে লিয়ে কংগ্রেস পার্টি পুরে ভারত মে কোশিশ কর রহি হ্যায় আর ইয়ে কোশিশ হামারে এক ওয়ার্ড মে ভি হ্যায়। इसी को देखते हुए मैं विड्रॉ कर रहा हूँ ताकि बीजेपी का कैंडिडेट जो है ना उस वार्ड से निकले, ना किसी तरह का कोई खलफशार पैदा हो। तृणमूल कांग्रेस যা উন্নয়ন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গে কাজ করছে,
তাতে আমাদেরকে কাউকে ভয় খাইয়ে কাউকে ডর খাইয়ে তুলে দেওয়ার জন্য আমরাও চাই মানুষ ভোট দেক, শান্তিতে ভোট দেক, ভোট হোক, ভোটে জেতার পর যে আসবে আসবে। সব মিলিয়ে পুরো ভোটের আগে প্রার্থী পদ প্রত্যাহার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সনৎ ঝা ও কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ।